নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট মাসের রাশিফল মেষ রাশি যদি আপনি হন, আপনার জন্য এ মাসে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। জাস্ট একটা জিস্ট, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটি সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই রাশিফলটি আপনাদের সামনে প্রতি মাসে আমি তুলে ধরি। এটা আপনাদেরকে আগামী মাসে চলার পথে পাথর হিসেবে কাজে আসবে বা আপনি গাইড হিসেবেও কিন্তু এই রাশিফলটিকে নিতে পারেন। তো আপনি মেষ রাশির মানুষ, কী রেজাল্ট পেতে চলেছেন মেষ রাশির ক্ষেত্রে? দেখুন, আগস্ট মাসে যে গ্রহের যা গোচর সেই অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা আমি আগে প্রথম আলোচনা করি। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ যারা দীর্ঘদিন শরীর নিয়ে ভুগছিল কি না, সেই শরীরের জায়গাটা, শরীরকেন্দ্রিক সমস্যাটা অনেকটাই, স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালোর দিক নির্দেশ করছে। অর্থাৎ স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আগস্ট মাসে মেষ রাশির। দ্বিতীয় নম্বর, প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদের পঞ্চম ভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান প্রেমের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে সফলতা দিতে চলেছে। অর্থাৎ প্রেম আপনাদের জীবনে আসবে এ মাসে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশির। প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস পেতে চলেছে মেষ রাশি। তিন নম্বর পয়েন্ট, যারা গর্ভবতী মহিলারা আছেন, দেখুন যেমন ভালো দিকগুলো আছে কিনা তেমনি খারাপ দিকটাও কিন্তু থাকে। যারা গর্ভবতী মহিলারা আছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করেন। অনেক ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন অবশ্যই বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে। নিজস্ব সম্পত্তি কেনা, আপনি মেষ রাশির মানুষ, কোনো প্রপার্টি কেনা বা তার জন্য আপনার টাকা অ্যাডভান্স করা বা প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশির ক্ষেত্রে। প্রপার্টি যোগ, মঙ্গল আপনাদেরকে প্রপার্টির জায়গাটা, ভূ সম্পত্তির জায়গাটা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু এ মাসে জমি জায়গা কেনা বা তার জন্য কোনো জায়গাতে টাকা অ্যাডভান্স করা বা বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, তার জন্য টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা বা কিনে নেওয়ার জায়গা কিন্তু থাকছে। আমি আবারও বলছি, মেষ রাশি আগস্ট মাসে লক্ষ্মী লাভ হতে চলেছে। মেষ রাশি আপনি, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ যথেষ্ট বন্ডিংয়ের জায়গা এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। লাভ লাইফের ক্ষেত্রে যেমন ভালো, পাশাপাশি আমি আবারও বলছি, যারা লাভ ম্যারেজের ব্যাপারে এগাতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। আপনি মেষ রাশির মানুষ, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক থাকছে। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধির উত্থান কিন্তু হবে। অর্থাৎ শেয়ার মার্কেটে আপনারা যদি অর্থ লাগান বা লটারি ফাটকা জুয়া সাট্টাতে যদি অর্থ লাগান, এই সময় কিন্তু আপনারা এই মাসে কিন্তু অর্থ কিন্তু পাবেন। বিশেষত 9 আগস্ট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা ভালো। 9 আগস্টের পর থেকে আপনাদের আরও ফার বেটারমেন্ট সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত খুবই ভালো সময় এবং 9 আগস্টের পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো সময় কিন্তু থাকছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজগুলো কিন্তু আপনাদের হবে। 9 আগস্টের পর আমি আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে। বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। আপনি কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন,
এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে মেষ রাশির, বা কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, বা সরকারি কর্মযোগ এর সম্ভাবনা, এবং কন্ট্রাকচুয়াল কোনো জব পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু নির্দেশ করছে এই আগস্ট মাসে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারে যদি আসি, শুভ বিবাহের বিবাহের ব্যাপারে কানেকশানগুলো যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে। আপনি মেষ রাশির মানুষ, বিয়ের ক্ষেত্রে শুভ কানেকশানগুলো কিন্তু আসবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। তবে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু থাকছে। আপনাদের গুরুজন বা বয়োজ্যেষ্ঠ যারা লোক আছে তাদেরকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা থাকছে। ভাড়াটিয়া নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু নির্দেশ করছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুনাম অর্জন করবে। ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা গ্যাস এজেন্সির সঙ্গে আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে আছেন, লোহার সঙ্গে যুক্ত আছেন, কয়লা খনির সঙ্গে আছেন, বা আপনি গার্মেন্টসে বিজনেস করছেন, ফুডের ব্যবসা করছেন, আপনার ছোটোখাটো ওষুধের দোকান আছে, যাদের মেডিসিনের শপ আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আমি বলবো মেডিসিনের শপ আছে, এখান থেকে কিন্তু আপনার যথেষ্ট ইনকামের যোগটা কিন্তু আপনাদের ভালো দিক থাকছে। এবং আপনাদের এ সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কোনো পিতার কোনো সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমানে নির্দেশ করছে। এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা, কোনো জায়গাতে যাওয়া, ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বন্ধু বান্ধব থেকে আপনারা কিন্তু এই মাসে সহযোগিতা পাবেন। বন্ধুর থেকে হেল্প এর জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই কাজগুলো কিন্তু আপনাদের হবে। প্রপার্টি থেকে লাভ আপনাদের হবে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনাদের এই মাসে কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। ধনলক্ষ্মীর কৃপা, ধনলক্ষ্মীর আশীর্বাদ এ মাসে আপনারা পেতে চলেছেন মেষ রাশির। এই ছিল মেষ রাশির আগস্ট মাসের রাশিফল। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।